হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি এখন রান্না করছি। কী রান্না করছি? একটা বাটা মাছ রান্না করছি। একটা বাটা মাছ কেন রান্না করছি? কারণ আজকে আমাদের ঘরে অনেক দিন পর পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে। তো পাঙ্গাস মাছ আমি খাই না, সেই জন্য আমি আমার জন্য একটা বাটা মাছ চচ্চড়ি করে নিয়েছি। সেটা কীভাবে চচ্চড়ি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। বাটা মাছটা কেটে ধুয়ে নিয়ে হালকা করে ভেজে দেন হচ্ছে আমি চুলাতে প্যান বসিয়ে অল্প একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ বাটা বেশি দিয়েছি, রসুন বাটা কম দিয়েছি। তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে আসলে দেন আমি হচ্ছে যে কলমি শাক, আলু, একটা আলু, অল্প কলমি শাক এবং একটা হচ্ছে ছোট বেগুন দিয়েছি ছোট সাইজের। তো দিয়ে এখন এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হয়ে গেলে দেন আমি এটা হচ্ছে যে একটু ঢেকে দেবো। তো এই যে মশলা দিয়ে মিশিয়ে এখন আমি হচ্ছে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট জাল করব। 2-3 মিনিট জাল করার পরে দেন আমি হচ্ছে যে ভেজে রাখা মাছটা এতে দিয়ে দেবো। এভাবে বাটা মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ব্যাস। তো এই যে দেখুন বলক চলে আসছে, মোটামুটি কষানো হয়ে গেছে, আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। এই যে দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি এতে হচ্ছে মাছটা দিয়ে দিবো ব্যাস। মাছটা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেন হচ্ছে যে এরকম পরিমাণে পানি দিব যেন এটা মাখা মাখা টাইপ হয়ে যায়, সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাছটা, এই যে মাছটা দিয়ে দিলাম। তো এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। ভিউয়ার্স, সবজির যে দাম 120 টাকা কেজি করলা, আজকে আমাদের করলা ভাজিও আছে, আর হচ্ছে এই বাটা মাছটা আমার জন্য, আর হচ্ছে সবার জন্য বেগুন দিয়ে আম্মা পাঙ্গাস মাছ ভুনা করেছে, খুবই স্বাদের খেতে। আর ভিউয়ার্স, এই দুর্মূল্যের বাজারে আমি এখন কোনো সবজির বাকল মানে ছোকলা যেটাকে বলে সেটা ফেলে দিই না। আলু, তারপর হচ্ছে শুধু চিচিঙ্গাটা ফেলে দিই, আলু, তারপর হচ্ছে পটল, তারপর হচ্ছে আমড়া, তারপর হচ্ছে কাঁকরোল, কোনো কিছুর ছাল ফেলে দিই না। মানে কাঁকরোলের ছালটা ফেলে দিই না, এই কারণে যে এগুলো দিয়ে একটা সবজি টবজি বানিয়ে খেয়ে ফেলবো। দেন হচ্ছে যে সবজির যে এত দাম সেটার যন্ত্রণাটা অন্তত লাঘব হবে। মানে কি একটা বাজারের অবস্থা, 80 টাকার নিচে কোনো সবজি নেই। আজকে করলা আনা হয়েছে, সেটা 120 টাকা কেজি। হ্যাঁ, মানে রমজান আসতে আসতে বেগুনের দাম, বেগুন 120 টাকা কেজি। হ্যাঁ, এখানে কি বিশ্রী অবস্থা একটা, মানে কোন দেশে যে বাস করছি সেটা বুঝতে পারতেছি না। তো এই যে দেখুন হয়ে গেছে আমার বাটা মাছ হচ্ছে কলমি ডাটা দিয়ে আর হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, খুব দারুণ লাগবে। আর এই যে হচ্ছে করলা, সে 120 টাকার করলা ভাজি করছে এখন। মানে আমরা শুধু চিল্লিয়েই যাবো ভিউয়ার্স, গলা ফাটি বলেই যাবো যে সবজি জিনিস দ্রব্যমূল্যের দাম বেশি, বাট এটার পাবো না, এটাই আমাদের কপাল। তো এই যে হয়ে গেছে আমার হচ্ছে করলা ভাজি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।